কখন হয়েছে? অতএব আসল রূপে তাওরাত এখন আর নেই, ইনজিল আসল রূপে নেই, জবুর আসল রূপে নেই, আসমানি সকল কিতাবের নীতিগত ভাবে এগুলোর প্রতি আমরা ঈমান রাখি, কিন্তু কিতাবগুলি এখন আসল রূপে নেই, প্রক্ষিপ্ত হয়েছে। অতএব আল কোরআনুল করিম একমাত্র কিতাব যা আসল রূপে আছে, থাকবে, কেমন পর্যন্ত থাকবে, এবং এটা হল মুহাইমেন। পিছনের যত কিতাব আছে সব কিতাবের উপরে মুহাইমেন। মুহাইমেন মানে এটি সংরক্ষক, মুহাফেজ, দ্য কাস্টোডিয়ান। পিছনের যত কিতাব, সমস্ত কিতাবের মূল শিক্ষা যা ছিল, ওই শিক্ষা এই কোরআন কারিমে মূল শিক্ষাগুলি সন্নিবেশিত হয়েছে, এই জন্য এটা মুহাফেজ, মুহাইমেন হয়েছে সমস্ত কিতাবের। অতএব কিতাবগুলি প্রক্ষিপ্ত হয়েছে। তোরাতের মূল কি শিক্ষা ছিল? তোরাতের মধ্যে পাওয়া যাবে না, কোরআনের মধ্যে পাওয়া যাবে। ইঞ্জিলের মূল শিক্ষা কি ছিল? ইঞ্জিলে এখন আর পাওয়া যাবে না। কিসে পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে। জাবুরের মূল শিক্ষা কি ছিল? জাবুর এখন নাই, এটা কোরআনে আছে, যেহেতু এটা মুহাইমেন। তানজিল মিন হাকিমিন হামিদ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইদাই ওয়া মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এর সামনে দিয়ে, পেছন দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে কোন দিক থেকে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কারণ আল্লাহ জাল্লা শানুহু তিনি ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই যিকর আমি নাযিল করেছি, এর সংরক্ষণ আমি করব, হেফাজত আমি করব। সুতরাং এই যে হেফাজত, এই গ্যারান্টি আল্লাহ পাক নিজে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কিতাব এটা সংরক্ষিত থাকবে। অতএব এই দিন, এই দিনের মূল উৎস আর কিতাবুল্লাহ, এটা অপ্রক্ষিপ্ত, মানুষের হস্তক্ষেপ মুক্ত, যেমন ভাবে নাজিল হয়েছিল তেমনি ভাবে এটা কেমন পর্যন্ত সুরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। অতএব চক্ষু বন্ধ করে এই কিতাব কি মানতে হবে? চক্ষু বন্ধ মানে কি? বিনা দ্বিধায় চক্ষু বন্ধ করে মানে আবার পড়ালেখা না করে না, আক্ষরে করছে চক্ষু বন্ধ নয়, বিনা দ্বিধায় বিনা শঙ্কায় এই কোরআন কে মেনে নিতে হবে। এখন এই কোরআন আবার আরেকটি কথা বলে, কি কথা বলে? কোরআন বলে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিম আসসালাম দুইজনে দোয়া করছিলেন, আমাদের রব, আমাদের ভাবি বংশে এমন এক রসুল পাঠান তাদের মধ্যে হতে, ইয়াতলু আলাইহিম আয়াত, আপনার আয়াতগুলো তাদের উপর তিনি তেলাওয়াত করবেন, ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে আল কিতাব শিক্ষা দিবেন, আর ওয়াল হিকমা, কিতাবের উপরে কিভাবে আমল করবে সেই কর্ম কৌশল মেকানিজম এটাও শিক্ষা দিবেন, এটা হিকমা উইজডম, এই প্রজ্ঞা এটাও তিনি শিক্ষা দিবেন, ওই যে কিহীন তাদেরকে পরিচ্ছন্ন করার ব্যবস্থা গ্রহণ করবেন। মুনতাজকে তো আল্লাহ করবেন, ওয়ালাকিন্নাল্লাহ ইজাক্কি মান ইয়াশা, তাজকিয়া নবী করবেন না, তবে করবেন কে? আল্লাহ। তবে নবী কি করবেন? তাজকিয়া করার ব্যবস্থা গ্রহণ করবেন, ওই জাক্কিহিম। তাহলে এখানে হিকমা বলা হয়েছে, হিকমা কৌশল, এই কৌশলটা কি? কোরআনের ভাষায় এটাকে হিকমা আর হাদিসের ভাষায় এটাকে সুন্নাহ, এটা কি বলা হয়েছে? সুন্নাহ। কেন?
কোরআনে বলা হয়েছে তোমরা রুকু করো। রুকু কেমনে করতে হবে, রূপরেখাটা কি, কর্মকৌশলটা কি, এটা তো কোরআনে বলা হয়নি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতে পাওয়া যাবে যে রুকু এটাকে বলে এইভাবে আপনি অর্ধনমিত হবে, মাথা পিঠ কোমর সোজা রাখতে হবে, এইগুলো তো কোরআনে পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে? তাহলে বাস্তব রূপটা পাওয়া যাবে সুন্নাহ। অতএব কোরআনকে মানার জন্য, বোঝার জন্য সুন্নাহ থেকে নিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন শিক্ষক, তিনি কি ছিলেন? শিক্ষক। তিনি যে শিক্ষা দিতেন এই জন্য তার ইয়ের মধ্যে সিলেবাসে কারিকুলামে কিতাব একটাই ছিল, এই কিতাবটার নাম কি? আল কোরআন কারীম। এটাই তিনি শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিতে গিয়ে বাস্তবে থিওরিটিক্যালি জোবানে যে ব্যাখ্যাগুলি তিনি দিয়েছেন এগুলি সম্মিলিত রূপ হইল সুন্নাহ, যেগুলি আমরা হাদিস হিসাবে আমরা পাচ্ছি সহিহ বর্ণনা অনুসারে, এগুলি সুন্নাহ। সুতরাং এই দুটো জিনিস হুজুর বলছেন উতিত মিসলামু মাহু, কোরআন আমাকে দেওয়া হয়েছে তার মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে। কথা খেয়াল হয়েছে? কোরআন দেওয়া হয়েছে তার মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে, আরেকটি জিনিস কি? সেটি হলো সুন্নাহ, এটাও আমাকে দেওয়া হয়েছে। তবে এটা গায়রে মতলুব, কোরআন হলো মতলুব। কোরআনকে রিসেট করা যাবে, তেলাওয়াত করা যাবে, তাআব্বুদান ইবাদত হিসাবে করা যাবে, কিন্তু হাদিসকে তেলাওয়াত করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় আজকে আমাদের উপমহাদেশে বড় বড় মাদ্রাসা, বড় বড় আলেমরা আজকে বুখারী তেলাওয়াত করে আর খতম করে, তেলাওয়াত করে এরপরে বা দোয়া করে বাস থেকে বসে নেয়। তো এটা কি তেলাওয়াতের কিতাব? মাতলু ওহি মাতলু কোনটা? আর কোরআন হাদিস তো তেলাওয়াতের বিষয় না, হাদিস হল রিডিং, হাদিস হল দারাসা, এটা পড়া যাবে, স্টাডি করা যাবে, কিন্তু তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াত করার জন্য তেলাওয়াত খাস হলো কিসের সঙ্গে? উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের যে কিতাব তোমার প্রতি নাযিল করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, এটা তুমি তেলাওয়াত করো। এটা হলো তেলাওয়াতের বিষয়। হাদিস কিন্তু তেলাওয়াতের বিষয় নয়, এখানে একটা বেদাত চলে এসেছে। তো যাই হোক, আমার কথা হচ্ছিল আল কিতাব এবং আস সুন্নাহ। শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, আলেমে রব্বানি, তিনি কি বলেন শুনুন। তিনি বলেন তুর ইলা রব্বিকা বেজানা হাইকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়ালকা রব্বাকা ওয়াইয়াদুকা বিয়াদিল মুস্তাফা, তুমি তোমার রবের দিকে দুটা ডানা দিয়ে উঠতে থাকো, যেতে থাকো, দুটা ডানা, একটার নাম কিতাব, একটার নাম সুন্নাহ, মিনাল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়ালকা রব্বাক, আর তোমার রবের সঙ্গে মিলিত হও, ওয়াইয়াদুকা বিয়াদিল মুস্তাফা, তোমার হাত যেন তখন মুস্তফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে তুমি কায়েম থাকো, এই অবস্থায় তোমার রবের সঙ্গে মিলো। তাহলে যার নামে এত কিছু, কত গাঁজা ঘুরি চালানো হয় শেখ আব্দুল কাদের জিলানির নামে, তার বক্তব্য হচ্ছে এটা যে তুমি তোমার রবের দিকে উঠতে থাকো দুটা ডানা দিয়ে, একটা ডানার নাম হলো আল কোরআন কিতাবুল্লাহ, আর একটা ডানা হলো সুন্নতে রাসূলে, এই দুটা দিয়ে তুমি উঠতে থাকো, ওয়াল্কা রব্বা রবের সঙ্গে মিলিত হও, ওয়াইয়া তো কাফিয়াতিল মুস্তাফা, একদিকে মিলিত হলো টার্গেট হলো রব, কিন্তু তোমার যে লাইনে তুমি যাইবা এই লাইনটার নাম কি? সুন্নিয়া দু কাফিয়া দিল মুস্তাফা। কত পরিষ্কার কথা, কত সুন্দর কথা, এই শিক্ষা কই গেল, এগুলি কোথায় গেল? তাহলে এই দুটো জিনিস হলো আমাদের মানহাজ, আমাদের লাইফ লিড করার বিষয় হলো এটা। এখন আল্লাহ জাল্লা শানু কালাম পাকের মধ্যে বলেন আলিয়ামা আকমন্তু লাকুম দীনাকুম, আলিয়ামা আকমন্তু লাকুম দীনাকুম, আজকে দিবসে তোমাদের কল্যাণে তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে তোমাদের দিন কমপ্লিট, আলিয়ামা আকমন্তু লাকুম দীনাকুম,
وأتممت عليكم نعمتي আমার নিয়ামত তোমাদের উপর আমি এটা আমি পূর্ণ করে দিলাম এই নিয়ামত বলতে ওহী আমি ওহী এরপরে ওহী ভিত্তিক আর কোন নির্দেশনা আসমান থেকে আর আসবে না ওয়াতমতু আলাইকুম নিয়ামতি